অনাথ পুয় ঝিও ও অন্ধ শিশু সরকার দৃষ্টি কেবে কেন্দ্র ও রাজ্য সরকার পক্ষের অসহায় বিকলাঙ্গ পুয় ঝিও তথা বৃদ্ধ বৃদ্ধা মান আশীর্বাদ যোজনার কোটি কোটি টাকার ব্যয়বরাদ করা যাচ্ছে। হলে স্থানীয় পঞ্চায়েতের থাকা কর্মচারী মান উদাসীনতা মনোভাব যোগ আজ নিরীহ গরিব শ্রেণীর পরিবার সাত স্বপ্ন এভাবে এক চিত্র দেখা মিছে। কলাহাণ্ডি জেলা গোলামুন্ডা ব্লক স্থিত মহালিঙ্গ পঞ্চায়েতর খোদ মহালিঙ্গ গ্রামর তুমি কাণ কাম করছ কুলি মজুরি কাম করছি। আচ্ছা তোমার সে বাবু পৃথিরাজ তোমার কেন লাগি মোর পুয় তার লাগে মেডিকাল নিছ নিছ কেন জায়গায় নিছিল ভানিপাটনা ডক্টর কাণ কহলা দুই তিন পার নিল তো ডক্টর নি থিল না এবে চাহুছ কাণ এবে সরকার তরফ নু কিছু গড় সাহায্য চাহুছ যদিও সরকার চাহে মেডিকাল রে আনো বলে তুমি নেব ধন্যবাদ ধন্যবাদ। শ্যাম বারিকঙ্ক পুয় লাবণ্য বারিক ও বহু জম্বুবতী বারিক উভয় স্বামী স্ত্রীঙ্কর এক বর্ষ মধ্যে অকাল বিয়োগ হয়েছে। মৃত্যু পরে তাঁকর গোটিয়ে ঝিও এগারো বর্ষর এবং পুয় দুইটি ছোট ছোট তিনজন অনাথ শিশুঙ্কু অসুবিধার সম্মুখীন হেউছন্তি বলি জনাইছন্তি তাঁকর বুড়া দাদা শ্যাম বারিক ওয়াই জম্বুবতী বারিক। ঝিও পুঙ্ক সেবা দৃষ্টি হেউছি হেলে সরকারঙ্ক রাশন চাউল ব্যতীত অন্য কোনসি প্রকার সহায়তা পাই নাহি। গুড়ির না কেন গো সুবর্ণ বাড়ি আর তাকে ভতা মিলুছে কি নাই মিলবে আজ্ঞা। আচ্ছা তার কাগজপত্র কেন কেন দিয়েছ তার পত্র পঞ্চায়েত দিয়েছ বিলুছন আনিকে পঞ্চায়েত দিয়েছ কেতে মাস হলা না দি করি হলা না চার মাস ফলে আজ্ঞা হেঁদে হেঁদে হাতে হাতে তথাপি নি মিলবা নাই মিলবা। এভাবে আরও এক নিরীহ গরিব পরিবারে জন অঢ়াই বর্ষর শিশু জন্মরু অন্ধ শিশুটির না পৃথ্বীরাজ কেতকি পিতা রাজকিরণ ও মা দুশিলা কেতকি বাপা দৈনিক কুলি মজুরিয়ারে পরিবার ভরণ পোষণ চলে। এভাবে পরিস্থিতিতে অনেক মেডিকাল যাই মধ্যে কোনসি সফলতা মিলি না ও সরকার পর্যন্ত কোনসি সুবিধা বি মিলি না। তুমি কাণ কাম করছ কুলি মজুরি কাম করছি। আচ্ছা তোমার সে বাবু পৃথ্বীরাজ তোমার কেন লাগি মোর পুয় তার লাগে মেডিকাল নিছ নিছ কেন জায়গায় নিছিল ভানিপাটনা ডক্টর কাণ কহলা দুই তিন পার নিল তো ডক্টর নি থিল না এবে চাহুছ কাণ এবে সরকার তরফ নু কিছু গড় সাহায্য চাহুছ যদিও সরকার চাহে মেডিকাল রে আনো বলে তুমি নেব ধন্যবাদ ধন্যবাদ। তেমন উভয় পরিবারক পাইঁ জেলা প্রশাসন কিংবা ব্লক প্রশাসন পক্ষের তুরন্ত তদন্ত করে আবশ্যকীয় পদক্ষেপ গ্রহণ করিছবা সহায়তা যোগাই দেবাকু স্থানীয় জনসাধারণ অজিত দুর্গা সন্তরা বারিক প্রমুখ দাবি করছন্তি আসন্তু শুনিবা তাঁকর প্রতিক্রিয়া। স্যার আপনার নাম কেন স্যার অজিত কুমার দুর্গা মহালি আজ্ঞা আপনার সামনে যেন পৃথ্বীরাজ কেতকি আজ্ঞা জন্মরু অন্ধ বলে কি কহুছ আজ্ঞা সে বিষয়ে আপনার কেন মতামত দিয়ে পারিছ স্যার আদি কি গত মুই ছুয়াকে মুই বর্তমান অঢ়াই বর্ষ হলা দেখুছে আজ্ঞা তার পাই কোনসি সরকারি সহায়তা কিছু মিলি নি পারবে আজ্ঞা আর তার বাপা স্যার কুলি মজুরি কাম করি করে চলুছে আজ্ঞা বেচারা সে হেমাল কাম করছি স্যার আজ্ঞা আর বস্তা ফস্তা বই করবি তার পরিবারকে চলুছে স্যার। আচ্ছা সেতির লাগি স্যার সেমানে মুই পচারলি গোট থর মজিদে আজ্ঞা যে ভানিপাটনা তিন চার থর হসপিটাল নেলে আজ্ঞা নেলে কিন্তু সে ডক্টর আজ্ঞাকে সেমন ভেটি নি পারলে আজ্ঞা আজ্ঞা সেথারু কিছু সুবিধা পাইনি পারলে আজ্ঞা এবার স্যার ছুয়ার বেশি প্রবলেম আছে আর তার দেহ তো আপনার মানে দেখুছেন বর্তমান জ্বর বি হচ্ছে বর্তমান জ্বর বি বেশি ভীষণ জ্বর হচ্ছে আর তার পাই কিছু গুড় সহায়তা মিলু স্যার সরকার কোন তরফ দিয়ে ইয়া চাউছন আজ্ঞা আজ্ঞা বহুত ধন্যবাদ। এ সম্পর্কে স্থানীয় পিও ও বিডিও স্নিগ্ধারাণী প্রধান দৃষ্টি আকর্ষণ পাই আমার প্রতিনিধি কৃষ্ণচন্দ্র মহানন্দ জনাইতিলে। কলাহান্ডিরু এডিসি কৃষ্ণচন্দ্র মহানন্দ রিপোর্ট জাগ্রতি লাইভ মিডিয়া।